হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আমি আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মেকআপ করতে হয় বিগিনার্সদের জন্য, স্টেপ বাই স্টেপ মেকআপ কীভাবে করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখাবো আজকে, ঠিক আছে? তো যারা মেকআপের এমটাও বুঝো না, তারা আজকে আমার এই ভিডিওটা দেখার পর টোটাল মেকআপ করতে কিন্তু শিখে যাবে, মেকআপের সব কিছু এ টু জেড তোমরা শিখে যাবে। তো চলো আমি মেকআপের ভিডিওটা শুরু করি। ফার্স্ট টাইম আমি আমার মডেলকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করিয়ে নিচ্ছি। জোভিসে সিয়া বাটার ময়েশ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করাচ্ছি। আমি ক্লিনজিং টোনিং ওকে করিয়ে রেখেছি, এখন শুধু ময়েশ্চারটা ভালো করে অ্যাপ্লাই করে নেব আমি। এরপরে আমি লাগাবো প্রাইমার। আমি কালার এসেন্সের প্রি মেকআপ বেস প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি ওর ফেসের মধ্যে এখন। তো আমার মডেল অ্যাকচুয়ালি ভীষণ হাসতে থাকছে, ওর অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে ক্যামেরার সামনে এসে। আমাকে বলতেই থাকছিলো কি যে আমার প্রচুর হাসি পাচ্ছে, সেই জন্য আমি কানে হেডফোনটা লাগিয়ে নিই, তুমি মেকআপ করো। হ্যাঁ, তো যাই হোক, আমি প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি। তো আমি ফিট মির 128 আমার ফাউন্ডেশনের নম্বর। তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশনটা। আমি অল্প করে ফাউন্ডেশন লাগালাম, বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে আমি ব্লেন্ড করতে থাকছি ফাউন্ডেশনটা। যদি আমার মনে হয় যে পরে আরেকটু কভারেজ দরকার, তখন আমি আরেকটু ফাউন্ডেশন দেব। ফার্স্ট টাইম তোমরা অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে, তাহলে ভালো করে ব্লেন্ড করতে তোমাদের সুবিধা হবে। তো আমি ফার্স্ট টাইম মুখটা করে নেব, তারপর আমি গলাটা করব। আমি ফাউন্ডেশন যখনই তোমরা নেবে, তখনই ফাউন্ডেশন কিন্তু হাতের ওপরে নেবে, কারণ ফাউন্ডেশনের সঙ্গে বডির একটা যে টেম্পারেচার সেটাকে একটা প্রথমে ম্যাচ করতে হয়, তারপরে আমাদেরকে ফেসে অ্যাপ্লাই করতে হয়। তো আমি আবার কভারেজের জন্য আবার ফাউন্ডেশন নিলাম এবং আমি ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডটাকে কিন্তু অবশ্যই তোমরা ভিজিয়ে নেবে এবং এভাবে ব্লেন্ড করতে থাকবে। তো আমার প্রচুর রিকোয়েস্ট ছিল যে আপু প্লিজ একটা মেকআপের ভিডিও দেখাও, মেকআপের ভিডিও দেখাও। তো আমি এরপরে আশা করি তোমাদেরকে মাঝে মধ্যেই মেকআপের ভিডিও আমি এবার দেবো। তো আমি আবার ময়েশ্চারাইজারটা নিলাম, এরপর আমি ওর গলাতে অ্যাপ্লাই করে নেব। ময়েশ্চারাইজারের সঙ্গে প্রাইমার আমি মিশিয়ে ভালো করে গলাতে ব্লেন্ড করে নিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। তো যেটা বলছিলাম, সবার এত রিকোয়েস্ট ছিল, তো আমি সেই জন্য ভাবলাম যে না, আমাকে একটা মেকআপ ভিডিও দেখাতে হবে। এরপর আশা করি মেকআপের টিউটোরিয়াল আমি মাঝে মধ্যে তোমাদের জন্য নিয়ে আসব। তো ভালো করে আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এরপরে আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি। এবার আমি সেটাকে বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ট্যাবলেট করে ব্লেন্ড করে নেব। তো যেটা বলছিলাম, ফাউন্ডেশন তোমরা অবশ্যই চুজ করবে নিজেদের শেড অনুযায়ী। এরপর আমি কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি, কালার এসেন্সের একটা কম্প্যাক্ট ভালো করে সেট করে নিচ্ছি ওর ফেসটার সাথে, তারপরে আমি গলাটাই সেট করে নেব। তো ফাউন্ডেশন যদি তোমরা নিজের সেট থেকে অনেক বেশি লাইট নিয়ে নাও না, সেই ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইজ হবে এবং সেই ফাউন্ডেশন দেখতে অনেক বিচ্ছিরি লাগবে। তোমরা নিজেদের টোন অনুযায়ী অবশ্যই ফাউন্ডেশন কেনার ট্রাই করবে। এবং আমি ভালো করে এর গলাটা এখন সেট করে নিলাম। এরপরে আমি একটা ব্লাশ লাগাবো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লাশ, একটা পিচ কালারের ব্লাশ, যেটা সব সময় আমরা রেগুলার ইউজের জন্য করতে পারি। তো আমি হাতে করে এটাকে ভালো করে লাগিয়ে ব্লেন্ড করে নেব। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে যারা মেকআপের কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না, তাদের জন্য এই ভিডিও, ঠিক আছে? এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেমভাবে একটা হাইলাইটার প্যালেট নিয়েছি। তো এই হাইলাইটারটা নিয়ে আমি হাইলাইটারটা ওর নোজ এবং লিপসের নিচে ওপরে এবং গালের ওপর অংশে আমি লাগিয়ে নেব। ভালো করে নোজে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লিপসের একদম নিচ জায়গাটা লাগিয়েলাম, সব থেকে উঁচু উঁচু যে জায়গা আছে সেই জায়গাগুলোতেই আমরা ফাউন্ডেশন হাইলাইটারটা অ্যাপ্লাই করব। তো তোমরা বলতে পারো যে হাতে কেন করছো, ব্রাশে নয় কেন? আমি ওটাই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে আমি তোমাদের এটা একদম বিগিনার্সদের জন্য এই মেকআপটা আমি দেখাচ্ছি। তো যারা মেকআপ জাস্ট কিনেছো, আচ্ছা তোমরা দেখে নাও জাস্ট আমি কোন কোন জায়গাগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি, ঠিক একদম উঁচু উঁচু অংশগুলোতে। তো একটা মেকআপ ব্রাশের দাম 1000 টাকা, 900 টাকা, কখনো 500-700 পাওয়া যায়। তো এতগুলো ব্রাশ, আচ্ছা আমি এরপরে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, 9 to 5-এর ল্যাকমির 9 to 5-এর লিপস্টিকটা আমি লাগিয়ে নিলাম। এরপরে আমি মেবলিনের একটা আইব্রো পেন্সিল নিয়ে ওর আইব্রোটা আমি করে নেব। তারপর আমি সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে দিয়ে ওর ফেসটাকে আমি সেট করে দিচ্ছি। তারপরে আমি চোখটা করব। তো আমার মডেলকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে, ঠিক আছে? ও আবার হাসতে শুরু করেছে, তো ওর ভীষণ মজা লাগছে আর কি ব্যাপারটা। যাই হোক, আমার মডেলকে দেখতে ভীষণ সুইট লাগছে, তোমরা দেখতে পাচ্ছ।
তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে যে এমন হয় যে অনেকের কাছে ব্রাশ থাকে না, কিন্তু তাই বলে কি সে কন্টুরিং করবে না, ব্রাশ লাগাবে না, হাইলাইটার লাগাবে না? অবশ্যই লাগাবে, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যারা বিগিনার্স তাদের জন্য তারা কীভাবে অ্যাপ্লাই করবে এগুলো। তো আশা করি তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি এবার চোখের মেকআপটা করে নিচ্ছি। আমি মেবলিনের আইব্রো পেন্সিল নিয়ে দুটো আইব্রো করে নিলাম। আমি ল্যাকমির আইকনিক কাজল নিয়ে আমি চোখটা করে নেব, কাজলটা পরে নেব প্রথমে। অ্যাকচুয়ালি অন্য মডেলের চোখে কাজল পরানোটা আমার কাছে ভীষণ টাফ মনে হয়, তবুও আমি অনেক কষ্ট করে কাজলটা ঠিকভাবে পরিয়ে দিয়েছি। একে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কাজলটা সুন্দরভাবে পরানো হয়েছে। অ্যাকচুয়ালি এই মেকআপটা আমি দেখাচ্ছি একটা পার্টি মেকআপ, কিন্তু এটা রেগুলার ইউজের জন্য করা যাবে, মানে একদম কলেজ গোয়িং, স্কুল গোয়িং এরকম না, একটু অকেশন আছে বা একটু কোথাও ঘুরতে যাচ্ছ সেরকমের জন্য কিন্তু এই মেকআপটা করা যাবে। আমি আবার 9 to 5-এর ল্যাকমির একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, এবং আমি এই কালারটা নিয়ে, যে কালারটা একটু কফি টাইপের কালারটা আছে, একটু ডার্কেস্ট কালার, ওটাকে নিয়ে ভালো করে আমি ওর চোখের ওপরটাতে আমি লাগিয়ে নেব। এবং চোখের ওপরে আমি কীভাবে লাগাচ্ছি তোমরা একটু দেখার চেষ্টা করো, ভীষণ সুন্দর লাগবে। আমি না দুটো কালার কম্বিনেশন দিয়ে করছি, আমি একটা কালার দিয়েই করছি, কিন্তু আমি ভীষণ সুন্দরভাবে ওর চোখটা ক্রিয়েট করছি। আর যে লাইট কালারটা আছে ওটা আমি নিয়ে ঠিক ভুরুর নিচটাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা একটা লাইন টেনে নিচ্ছি আর কি। আমি ক্যামেরাটা কাছে নিয়ে আসবো যখন, তখন তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে ওটা কাছে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি যখন আমি ক্যামেরা করছিলাম আমি তখন বুঝতে পারিনি। আচ্ছা, তোমরা দেখো কত সুন্দরভাবে চোখটা হয়ে গেল, জাস্ট একটা মানে কালার দিয়ে চোখটা এত সুন্দর ক্রিয়েট হয়ে গেল। তো যেটা বলছিলাম, আমি যখন ক্যামেরা মানে ক্যামেরাটা যখন করা হচ্ছিলো তখন যে ক্যামেরাটা একটু দূরে হয়ে গেছে সেটা বোঝা যায়নি। আচ্ছা, এরপর আমি লাইনারটা লাগিয়ে নিয়েছি ওর চোখের মধ্যে। লাইনারটা আমি সুন্দরভাবে টেনে নেব ওর চোখগুলোতে, লাইনারটা খুব সুন্দর ভালোভাবে স্যুট করবে। আমি বুঝতে পারছি কোনটা একটু ভালো করে টেনে নেব, তোমরা একটু বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি কীভাবে কোনটা করছি। যদিও আমি আই মেকআপের একটা ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, তবু আমি আর কি ওভারঅল একটা ভিডিও দেখাবার তোমাদেরকে চেষ্টা করছি, একটা জাস্ট বিগিনার্সদের জন্য, সবার রিকোয়েস্টের জন্য আজকে আমার এই ভিডিওটা করা, যারা মেকআপের কিচ্ছু বোঝো না তাদের জন্য, যারা মেকআপের জানো তাদের জন্য নয়, যারা মেকআপের কিছু জানো না তাদের জন্য, যে কীভাবে একটা পার্টি মেকআপ সহজেই তোমরা করতে পারবে। এটা একটা জাস্ট পেরোনোর জন্য, বন্ধুদের সাথে ঘোরার জন্য। তো দেখতে পাচ্ছ আমার মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমি মাস্কারাটা লাগিয়ে নেব তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো ওকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে মেকআপটা যত আমি শেষের দিকে আসছে। তো মাস্কারাটা আমি লাগিয়ে নেব, আমি ওপরের পাপড়িগুলোতে লাগাচ্ছি, নিচের পাপড়িগুলোতে অতটাও আমি লাগাবো না, কারণ যারা বিগিনার্স আছো তারা বুঝবে না নিচের পাপড়িগুলোতে কীভাবে মাস্কারা লাগাতে হয়। নিচেতে লাগাতে গেলে তোমরা লাগিয়ে ফেলবে গালে, সেই জন্য একেবারে আমি প্রথমেই বলেছি বিগিনার্সদের জন্য। তো এরপরে আমি একটা টিপ পরিয়ে দিলাম ওকে, একটা ব্ল্যাক কালারের টিপ পরিয়ে দিয়েছি, আর একটা খুব সুন্দর একটা ওকে হার পরিয়ে দিয়েছি, তার সাথে একটা একটা কানেরও একটা ম্যাচ করে পরিয়েছি। খুব সুন্দর দেখতে লাগছে আমার মডেলকে, ভীষণ মিষ্টি লাগছে। তো আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে মেকআপ করতে হয় বিগিনার্সদের জন্য, এবং আমার মেকআপ এবং আমার মডেলকে ঠিক কেমন লাগলো, মেকআপটা কেমন হলো, এবং তোমরা চোখটা খুব কাছ থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর চোখটা হয়েছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকবে সবাই, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার মেকআপ টিউটোরিয়াল কেমন হয়েছে। তো চলো ফ্রেন্ডস, বাবাই।